আসসালামু আলাইকুম সবাইকে। আরআর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। রোজদিনের মতো আজকেও আমি খুবই সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি, আর আজকে একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি আপনাদেরকে তার সলিউশনটা দেব। আর এই সকালবেলাটাই না ছাদ বাগানে এত ভালো লাগে আমার, সুন্দর বাতাস দেয়, আর এখানে আমার প্রায় মর্নিং ওয়াকটা হয়ে যায়। গাছগুলোর যত্ন করা, জল দেওয়া এর মধ্যেই হয়ে যায়, তো ভালো লাগে এই জিনিসটা আর কি, ভালো লাগে। তা আজকে আমি মানে শিম গাছের অতিরিক্ত ফুল কি করে আনা যায় আর শিম গাছের পরিচর্যা কি করে নেব সেই ট্রিকটা আপনাদের কাছে শেয়ার করব। আর এখানে আমি চারটি জায়গাতে শিম গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন, একটা ছোট বালতি, একটা বড় বালতি আর দুটো ফলের র্যাকেটে। আর গাছগুলো মানে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা গ্রো করেছে, আর খুব সুন্দর ঝোপ হয়েছে। আর ঝোপ আসার ট্রিকটা এরকম নিয়েছি যে আমি 4G করেছি গাছগুলোতে, আর প্রত্যেকবারই আমি গাছে 4G করি, আর এবারও 4G করেছি, তারপরে আবার আরো 2G বাড়িয়ে দিয়েছি যে দেখি কিরকম হয় আর কি। তো দেখছি বেশ ভালোই থোকা থোকা ফুল চলে এসেছে। তো জি আর কিছুই না, জাস্ট ওর লতানো যে স্টিমগুলো থাকে শুধু কেটে দেওয়া, ঠিক 1/2 ফিট উপর থেকে আমি শুরু করেছি কাটতে। কেটে আমি 6 বার গেছি, 6 বারে গাছটা ঝোপ হয়েছে আর থোকা থোকা ফুল হয়েছে। এর ফুল তো গাছে এসেছে, কিন্তু ফুলগুলোকে ধরে তো রাখতে হবে, তো ফুলগুলো যাতে ঝরে না যায় বা গাছের পাতা হলুদ না হয়ে যায়, গাছের গ্রোথটা ঠিক একইভাবে থাকে। যেহেতু এটা আমি ছোট জায়গাতে লাগিয়েছি, মাটিতে না, তার জন্য কি এটা খেয়াল রাখতে হবে যে গাছের যত্নটা প্রত্যেকটা টাইমে যেন ঠিকঠাক হয়। আর এই দেখুন, আপনাকে দেখাচ্ছি, জাস্ট এই রকম করে ওর স্টিমটা কেটে দিয়েছি, এই রকম করে 6 বার কেটেছি। তা আপনারা যদি অনেক ফুল ফল আনতে চান তাহলে এই ট্রিকটা ফলো করবেন। আমি এখন সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে, আর আমি আশা করছি অক্টোবরের শেষ পর্যন্ত গাছগুলোতে ভালোই ফল দেবে। আর এখানে তো একটা ট্রিক আমি বললামই ফুল ফল আনার, তো এর সাথে সাথে গাছের যত্নে তো যে ফুল ফল থাকে বা আরো ফুল ফল হয় তার নেক্সট ট্রিপগুলো আপনাদেরকে দিতে থাকবো। আর আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলে এসে জয়েন করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে আমার পাশেই থাকুন। এখান শিম গাছের পরিচর্যার সময় আমি একটা ম্যাজিক্যাল একটা সল্ট ইউজ করব, এটা এপসাম সল্ট, এটা একটা ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটা কিন্তু যেমন মাটিকে ফার্টাইল করে, গাছকে গ্রোথ হতে সাহায্য করে, তেমনি ফুলও আসতে সাহায্য করে, ফলও আসতে সাহায্য করে, আর সেই সাথে ফুল আর ফল যাতে ঝরে না যায় সেই কাজটাও কিন্তু করে। তো এখন কথা হচ্ছে এই সল্টটা আমি কতটা দেব। এই সল্টটা আমি দেব 14-ইঞ্চি টবগুলোতে 1 চামচ করে, মানে একটা বড় সাইজের টবে 1 টিস্পুন দেব। আর যদি তার থেকে ছোট হয় পরিমাণটা অল্প অল্প করে কমিয়ে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন 1 টিস্পুন নিয়েছি, আর এই 1 টিস্পুনটা আমি মাটিতে ইউজ করব। আমার মাটিতে ইউজ করার সময় মাটিটা আমি কিরকম রাখবো সেইটাও আপনাদেরকে দেখাবো। আমার শিম গাছের মাটিটা দেখতে পাচ্ছেন একটু স্টিকি ছিল, কিন্তু আমি একটু এয়ারি করে দিচ্ছি, চারপাশটা খুঁড়ে নিচ্ছি, একটু মাটিটা আলগা করে দিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা আমরা ছাদ বাগান করি টবে গাছ করার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট যে মাটি কিন্তু স্টিকি কোনো সময়ই রাখা যাবে না, মাটি শুকনো হলেই কিন্তু আলগা করে দিতে হবে। তা আমি এইরকম মাটিটাকে আলগা করে দিচ্ছি, আর আলগা করার পরে চারি সাইডে এপসাম সল্ট ছড়িয়ে দেবো যাতে গাছের গোড়াতে না এসে পৌঁছায়, চারপাশে ছড়িয়ে দেবো, আর 1 টিস্পুনই দেবো। দেখতে পাচ্ছেন তো র্যাকেটটা কত বড় সাইজে, এইরকম সাইজে মানে 14-ইঞ্চি বা 14-ইঞ্চির উপরের সাইজগুলোতে আমি আপনি 1 টিস্পুন এপসাম সল্ট ইউজ করতে পারেন। তো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি,
আর দিয়ে দিয়ে আলতোভাবে মাটিটা মিশিয়ে দেব। আর মেশানোর পরেও আমি একটা কাজ করব, আর কিছুটা তো মাটিতে মিশিয়ে দিলাম, আর 1 টিস্পুন আমি মেশাবো একটা 2.5 লিটারের বটলে, আর সেটা মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে এপসম সল্টটা গলে মিশে যায়, আর এই জলটা আমি পাতাতে স্প্রে করে দেব। আর সল্টটা আমার এরকম 4খানা জায়গায় গাছ আছে, 4খানা জায়গায় প্রত্যেকটা গাছের তলাতলায় আমি মানে 4-5টা খুঁড়ে দেব আর সল্ট গুলো দিয়ে দেব প্রত্যেকটা জায়গায়। এবার আমি চলে আসছি, মানে বললাম না আমি আর একটা কাজ করব, কিছু ভার্মি কম্পোস্ট আমি এখানে পচিয়ে রেখেছিলাম একটা নাদাতে, সেটা আমি এবার গাছে ইউজ করব। আর ভার্মি কম্পোস্ট গুলো আমি কি করে করি, এগুলো মাটিতে আর কি মানে ছাদে শুকোতে দিয়ে দিই, আর এটার কিছুটা আমি আবার স্টোর করে রাখি যে অন্য সময় ইউজ করব বলে, আর কিছুটা আবার নাদাতে ফেলে রাখি, আর নাদাটা ভর্তি করে রাখি, আর তার উপরে সামান্য 1/2 ইঞ্চি মতো লেয়ারে মাটি দিয়ে রাখি যাতে মাটির তলাতে মানে ভার্মি কম্পোস্ট গুলো পচে যায় এবং মিশে যায়। আর আমি এখানে কোনো বিষ ইউজ করি না, কারণ ভার্মি কম্পোস্টটাকে পচতে দিই, মানে ব্যাকটেরিয়া মরে যাবে, না হলে তো মানে মিশে যাবে না, ওই জন্য ব্যাকটেরিয়া গুলো যাতে বেঁচেও থাকে মাটির সাথে মিশে যায়। এ তো দেখতে পাচ্ছেন তো আমি বস্তাতে রেখে দিয়েছি। আর ভার্মি কম্পোস্ট তো মানে কি বলবো, যারা ছাদ বাগান করে ভীষণ ভাবে দরকার, মানে এর থেকে আর ভালো সার বলা কিছু হয় না। আর নাদাতে নিজে থেকে একটা কেশরি গাছ হয়েছে, এটা চুলের জন্য খুবই উপকার, তো এগুলো আমার টবে যেখানে গাছ থাকে আর কি সেগুলোতে হয়, আমি আবার তুলি না রেখে দিই, যে আবার চুলের যত্ন তো লাগে। এবার আমি কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি, নিয়ে এসে এই প্রত্যেকটা র্যাকেটে বালতিতে সবে একটু দিয়ে দিচ্ছি। শুধু সিম গাছ বলে নয়, যে কোনো গাছে আপনি যদি ঠিক আমি যে যত্নটা রাখালাম এটা যদি করেন, তো গাছের গ্রোথ দেখবেন কতটা সুন্দর হয়। এবার আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি মাটিটা, মানে জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে জল বাইরে বেরিয়ে না যায়, মানে ওই জায়গাটার মধ্যেই যাতে থাকে, যাতে ওই এপসম সলটা বেরিয়ে যাবে, তাহলে তার উপকারটা আর পাওয়া যাবে না, এপসম সলটা গলে গিয়ে মাটির সাথে মিশে যাবে আর আস্তে আস্তে কাজ করবে, করে আপনার গাছটাও গ্রিন রাখবে, গ্রোথ হতে সাহায্য করবে আর ফুল ফল ছড়ে যাবে না। আর এটা তাহলে এখন কথা হচ্ছে যে এপসম সলটা কতদিন পর পর ইউজ করব। এটা আমি 15 ডেজ পর পর ইউজ করি, মানে মাসে দুবার মাটিতে দিই আর দুবার ওই পাতাতে স্প্রে করি, মানে যেদিন করে পাতাতে স্প্রে করি মাটিতেও দিয়ে দিই। তো এই গাছটা মাটিতে দেওয়ার কাজ কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন তো কি সুন্দর ফুল, এখন সেপ্টেম্বর মাসে ফুল চলে এসেছে, তো আজকে সেপ্টেম্বরের 2 তারিখ ফুল এসেছে। আর আমি তো বললাম যে আমি এর আগেও করেছি, খুবই আমার সিম হয়েছে, 4-5টা জায়গা লাগিয়েছিলাম, এত সিম খেয়েছিলাম আমি আশেপাশে দিতেও পেরেছি। তো আমি এবার আশা করছি যে অক্টোবরের শেষের দিকে ভালো একটি ফল চলে আসবে। তো এইরকম করে আমি সব সব জায়গাগুলো আর দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো প্রত্যেকটা জায়গাতে একই প্রসেস করে মানে মাটিটাকেও সাহার দিয়ে রেডি করলাম আর এপসম সল্ট দিয়ে দিলাম। এবার আমি স্প্রে করব, মানে এই এই কাজগুলো করার পাখে ফাঁকে ফাঁকে এপসম সল্টটা জলে গুলে গেছে, আর গুলে যাওয়ার পরে আমি শেষের দিকে সবগুলো পাতাতে স্প্রে করে দিচ্ছি। তো এই কাজটা আপনারা মাসে দুবার করতে পারেন। এপসম সল্ট মাটিতে দেওয়ার পর যেসব যত্নগুলো শিম গাছের জন্য আপনাদেরকে দেখালাম, আর ঠিক এই ট্রিকগুলো আপনারা ফলো করবেন আর দেখবেন গাছগুলোর চেহারা কিরকম হয়ে দাঁড়ায়, এতটা গ্রিন হয়ে যাবে মানে দেখতেও ভালো লাগবে, মনটা ভরে যাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার ভিডিওসগুলো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানেই শেষ করব, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছে চলে আসবো ইনশাআল্লাহ।